সম্মানিত দর্শক, চিকিৎসকের ইগোর জন্য অকালে ঝরে গেল মেয়ের প্রাণ, নাম নিয়ে বিস্ফোরক দাবি অঞ্জেলার মায়ের। আবার বিস্ফোরক অভিযোগ করলেন অঞ্জেলার মা। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অকালেই চলে গিয়েছেন টলিউডের নামী অভিনেত্রী অঞ্জেলা শর্মা। তাকে হারিয়ে এখনও সামলে উঠতে পারেননি তার পরিবারের সদস্য ও প্রিয়জনেরা। অঞ্জেলার মা বাবা দিদি এখনও পুরনো স্মৃতির মধ্যেই খুঁজছেন তাকে। সবার মনে একটাই আক্ষেপ, আরও কিছু করা যেত মেয়েটার জন্য। এসবের মাঝে অভিনেত্রীর মৃত্যু নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সবার সামনে আনলেন তার মা শিখা শর্মা। শনিবার অঞ্জেলার স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শিখা দেবী। সেখানকার ভিডিও সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। তবে সম্প্রতি টেলিফোকাস নামের একটি ইউটিউব চ্যানেল থেকে অভিনেত্রীর মায়ের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন চিকিৎসকের দিকে অভিযোগের তীর ছুড়েছেন তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শিখা দেবী জানান, অঞ্জেলার চিকিৎসা করছিলেন যে চিকিৎসকেরা, তারা প্রত্যেকেই খুব ভালো ছিলেন। বিশেষ করে তার অপারেশন করেছিলেন যিনি, সেই চিকিৎসকেরও নাম নিয়ে প্রশংসা করেন তিনি। তবে মেডিকেল টিমের মধ্যে একজন চিকিৎসকের নাকি ইগো প্রবলেম ছিল, আর তাতেই বাধে বিপত্তি। ইগো থাকা সেই চিকিৎসকের নাম নিয়েই খুব উগড়ে দেন তিনি। জীবনকাঠি অভিনেত্রীর মা সরাসরি বলেন, সংশ্লিষ্ট চিকিৎসক দায়িত্ব নিয়ে তার মেয়েকে ডিপ কোমায় পাঠিয়ে দেন। শিখা দেবী এও বলেন, ব্রেন স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অঞ্জেলার মাথায় অপারেশন হয়েছিল, সেটি সফলও হয়। এমনকি দুদিন পর জ্ঞানও ফিরেছিল অভিনেত্রীর। এরপর তার MRI করানো হয়, আর তখন থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শিখা দেবী জানিয়েছেন, MRI করতে বেশ অনেকটাই সময় লেগেছিল, তবে পরীক্ষার রিপোর্ট ভালো এসেছিল। কিন্তু MRI এর পর থেকে অঞ্জেলার শারীরিক অবস্থার যে অবনতি হতে শুরু করেছিল তা আর ঠিক হয়নি। যদিও জীবনজ্যোতি অভিনেত্রীর মা যে শুধুমাত্র খুব উগড়েছেন তাই নয়, বেশ কয়েকজন চিকিৎসক হাসপাতালের নার্সিং কেয়ারের প্রশংসাও করেছেন। কিন্তু আক্ষেপ একটাই, এত চেষ্টার পরও শেষ রক্ষা হয়নি, সব চেষ্টা বিফলে পাঠিয়ে চিরবিদায় নিয়েছেন অঞ্জেলা। সম্মানিত দর্শক, অঞ্জেলার মা এর বক্তব্য নিয়ে আপনাদের মতামত জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।